আমরা হচ্ছে লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে আমাদের কুরবার যে কুনেত্তা কুরবার আগে যেটা ছিল হচ্ছে কুণের কবে পেরিকলো সিগনালে ওকে পেরিকলো সিগনালের ক্ষেত্রে আমার একটা ক্ষেত্রে আমার আগে যেটা যদি আমি রিভাইজ করি যে কুনেত্তার মধ্যে দেখেন প্রথমে হচ্ছে কি নিচের দিকে চলে গেছে তারপর হচ্ছে উপর দিকে উঠছে এবং এই ক্ষেত্রে এই কুনেত্তার যে সিগনালেটা এটা আমি চিন্তা করতে পারি একটা গর্তর মতো একটা রাস্তা চলে গেছে যেটা হচ্ছে নিচের ঢালু হয়ে চলে গেছে তারপর হচ্ছে কি উপর দিকে উঠে তো সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে কুণের মধ্যে কিন্তু হচ্ছে দশর পুরোপুরি হচ্ছে অপোজিত হচ্ছে অপোজিট বিপরীত অর্থাৎ দশর ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমি সালিরে করি তারপর হচ্ছে সেন্দের করি কিন্তু কুণের ক্ষেত্রে হচ্ছে প্রিমা হচ্ছে ডিসচেজ অর্থাৎ নামি তারপর হচ্ছে কি আমি সালিরে করে থাকি এবং এই ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার যদি কোনো কারণে ফোর্থে যা ফোটে যেমন হচ্ছে অনেক জোরে যদি বৃষ্টি হয় ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে কি এই যে মধ্যের যে জায়গাটা তার এখানে হচ্ছে আমাদের পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে এই পানি জমে যাওয়ার এই কথাটাকে বলা হয় হচ্ছে আকুমূলো আকুমূল্য যে পানি আমার যদি আকুমূল্য হয়ে যায় এক্ষেত্রে হচ্ছে কি এই জায়গার মধ্যে পানি জমে যেতে পারে কমে আমি যদি হচ্ছে একটু পানির ঢেউয়ের মতো একে দিই তো এই ক্ষেত্রে আমি যখন এই গাড়ি নিয়ে ঠিক আছে আমাদের ভিগুলো নিয়ে হচ্ছে এদিকে নামতেছি যদি খুব জোরে নামি তাহলে হচ্ছে কি পানির সাথে আমার যে ভিগুলির সামনের অংশটা অর্থাৎ যেটা হচ্ছে বাম্পার বলে এটাকে বলা হয় ইটালিয়ান ভাষায় পাড়া উটতি হচ্ছে কি বাড়িখার এতে কিন্তু আমার গাড়ির বিভিন্ন ধরনের যে আসেত্ব অর্থাৎ বিভিন্ন ধরনের যেই সরঞ্জামা দিয়ে আছে এগুলোর মধ্যে চাপ পরে দেখা যায় গাড়িটা হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা গাড়ির মধ্যে হচ্ছে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমাদের এই কথাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টান্ট এখানে আমাদের এই মধ্যে এই তিন নাম্বারটা যে ইন প্রেজেন্সনালে রাফিগুরা রাফি এই যে কুনের তোর সেগনালে যখন নাকি থাকে ও সে এ নেচের সারিও কথার মানে হচ্ছে প্রয়োজন অর্থাৎ আমার প্রয়োজন মোদেরারে আরে লা ব্যালোচিতা অর্থাৎ ব্যালোচিতা মোদেরারে আরে করার প্রয়োজন কেন ও সে তারে দানি আলে সসপেন এখানে এই যে সসপেন সিওনে কথার কথাটা মানে কি সসপেন ধরে কথা মানে হচ্ছে সাসপেন্ড কিন্তু এখানে আমার সাসপেনশিয়ানের দুইটা কথা আসে একটা কথা বলে হচ্ছে সাসপেনশিয়ান দিলে পাতেন্তে অর্থাৎ পাতেন্তে আমার সাসপেন্ড করতে পারে আর আরেকটা কথা বলে হচ্ছে সাসপেনশিয়নে দিলে ভেহিকলে আমাদের ভেহিকলের মধ্যে আমরা যদি বাংলা চিন্তা করি সকেট জাম্পার বলে দেখবেন প্রত্যেকটা চাকার মধ্যে এর কোনো একটা স্প্রিংয়ের মতো থাকে ঠিক আছে স্প্রিংয়ের মতো থাকে স্প্রিংয়ের ভিতরে হচ্ছে আমার একটা লোহার দ্বন্দ্বর মতো থাকে এই স্প্রিংটা কী করে দেখা যায় চাকার এবং হচ্ছে আমাদের রোয়াতা রোয়াতা এবং ভেঁকুলি যে তেলাই অর্থাৎ যেটা হচ্ছে আমাদের যদি বলি চেসিস ঠিক আছে যেটার উপর আমার ভেকুলিটা বসানো থাকে এই চেসিস আর রোয়াতার মধ্যে হচ্ছে কলেগমেন্ট করে থাকে হচ্ছে এই সাসপেনশনটা আমি যখন নাকি কোনো প্রকার ঢালু জায়গা বলেন বা কোনো একটা ইটের উপর দিয়ে যখন নাকি যাই আমার চাকাটা যখন ইটের উপর দেওয়া যায় ইটের উপরে উঠার পরে ঠাস করে হচ্ছে কিন্তু আবার রাস্তার মধ্যে হচ্ছে বাড়ি খাওয়ার পড়ে তো এই বাড়ি খাওয়ার ফলে কিন্তু হচ্ছে কি আমার বিয়ে দেখা যায় উঁচু নিচু হয় আমার এই সাসপেনশনে থাকার ফলে যেটা হচ্ছে সকিট জাম্পারটা থাকার ফলে দেখা যায় কি যে এই স্প্রিংটা হচ্ছে আমাকে উঁচু নিচু হওয়ার ক্ষেত্রে ডাইরেক্ট আমার যেই কন্ডিশিয়ানে থাকে বা যারা পাশার জেরি থাকে তাদের শরীরের মধ্যে ব্যথাটা এসে হচ্ছে লাগে না কারণ ওই স্প্রিংয়ের মাধ্যমে হচ্ছে কি আপনার অনেকটা সে হচ্ছে আমাকে খুব কমফোর্ট দেয় মার চা অর্থাৎ চলাচল করার সময় কমফোর্ট স্বাচ্ছন্দ্য পায় কি ব্যথা পায় না তো এই সাসপেনশনের উপরে দেখা যায় যখন নাকি আমি ঢাল থেকে নামতেছি এই যে আমার যে মধ্যবর্তী যে কুনেতার মধ্যে যে আমার যে গর্তর মতো যে জায়গাটা আছে এখানে যে গাড়িটা একটা চাপ খায় চাপ খাওয়ার ফলে দেখা যায় সাসপেনশনটা আস্তে করে ভাবে মোট দেরি করা অর্থাৎ চাপ সৃষ্টি হওয়ার ফলে সে চাপা যায় তো চাপে যাওয়ার ফলে বেশি জোরে যদি চাপটা খায় তাহলে হচ্ছে কি এই সসপেনশিয়নের বেকুইটা হচ্ছে আমার রত্তুর অথবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে আমাদের তিন নাম্বার দোমাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে মধ্যে এই যে আমার যে নিচু যে জায়গাটা অনেকটা গর্তের মতো এখানে যখন নাকি নামতেছি সেক্ষেত্রে নামার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আমার ভ্যালোচিত্র হচ্ছে মোদেরারে করতে হবে কেন হচ্ছে তারে দান নি আলে সাসপেনশনে এবি তারে মনে হচ্ছে অ্যাভয়েড করা দান নি আলে সাসপেনশন অর্থাৎ সাসপেনশন আমার বেকুড়ি যে সাসপেনশনটা আছে সকিট জাম্পারটা আছে এটা যেন হচ্ছে নি না হয় দানিটা কমানোর জন্য বা এড়ায় যাওয়ার জন্য আমি আস্তে আস্তে যাই তাহলে হচ্ছে কি চাপটা পড়বে না প্লাস আরেকটা জিনিস হচ্ছে আমার মনে রাখতে হবে যে আমি যখন না কি হচ্ছে সালিতা বলেন বা দিশ্চেজা বলেন বা দিশ্চেজা সালিতা যেটাই বলেন অর্থাৎ দশ অথবা কোনে একটা দুইটার মধ্যেই কিন্তু আমাকে কি বলে যে আমি যেন হচ্ছে কি খুব সতর্কতার সাথে হচ্ছে যাই এবং সেক্ষেত্রে বলে টেনেরে ইল বোলান্তে বোলান্তে কথা মানে কি বোলান্তে অনেক সময় বলা হয় স্টের বলা হয় আমরা যে স্টিয়ারিং বলি গাড়ি যেটার মাধ্যমে হচ্ছে আমাদের গাড়ি স্তের সারে অর্থাৎ ডানে বামে ঘোরানোর ক্ষেত্রে হচ্ছে সাহায্য করে থাকে এটাকেই বলা হয় বোলান্তে বা স্তারসো তো এই বোলান্তে অথবা স্তেয়ার্সো হচ্ছে কি আমাকে ভালো করে টেনে রেখে রাখতে হয় যেন হচ্ছে কি প্রেজা, পিউ সিকুরা অর্থাৎ সিকুরা নিশ্চিতভাবে ধরে রাখতে হয় কারণ আপনি যখন নিচে থেকে নামতেছেন দেখা যেতে পারে যে গাড়িটা যে চাপটা খাইল একদম নিচে দিয়ে তখন হতে পারে কি বোলান্তেটা একটু সরে যেতে পারে আপনি যদি ভালো করে না ধরে রাখেন তখন হচ্ছে কি গাড়িটা ডানের থেকে বামে বা বামের থেকে ডানে চলে যেতে পারে তার কারণে খুব বেশি হচ্ছে সতর্ক থাকতে হয় এবং ভালো করে হচ্ছে বলান্তেটা খুব প্রেজা পিউসিক অর্থাৎ ভালো করে হচ্ছে প্রেজা ভালো করে ধরে রাখতে হয় পাঁচ নাম্বার বলতেছে যে সিনিয়র প্রয়োজন প্রে বেদের বেদেরে মানে হচ্ছে দেখা আর প্রেদের প্রে বেদের মানে হচ্ছে আগের থেকে দেখতে হবে কি দেখতে হবে আগের থেকে যে লা পসিবিলিটা দি আকুমুলো এই একটু আগে যেটা বলছিলাম আকুমূল শব্দটা সবাই লিখে রাখেন পারলে যে আকুমুলো কথা মানে হচ্ছে জমানো বা জমা ঠিক আছে এক্ষেত্রে আমার যে কুণেরত্যা আছে সেই মধ্যে কি থাকতে পারে পানি অথবা আমাদের যদি চিন্তা করি এই ফাঙ্গ দেহ অর্থাৎ কাদা জাতীয় কিছু। এগুলো হচ্ছে জমা থাকতে পারে তো এগুলোর সাথে যা হচ্ছে কি আমি জোরে বাড়ি খেতে পারি এর ফলে আমি যে চিন্তা করি আমার যে বিকুলির সাসপেনশনে এটা নষ্ট হইতে পারে বা আমার বিকুলির যে বাম্পারটা থাকে এই বাম্পারটা হচ্ছে কি পারা উত্তর বলে এই পারা উত্তরটা হচ্ছে কি আমার ভেঙে যেতে পারে ঠিক আছে তো এই কারণে আমাকে কুণেরতার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা মনে রাখতে হবে যেটা হচ্ছে একটা পেরিকোলো সিনালি এবং এটা হচ্ছে কুণের ওর নাম এবং ওইখানে আমার কি কী কাজ ওইখানে কাজটার মধ্যে হচ্ছে প্রথমটাই আমি যদি দেখি যে আমার বিগুলির জন্য সাসপেনশনে দান নিয়ে অর্থাৎ ক্ষতি না হয় এজন্য হচ্ছে কি মোদেরারে পই আমার এই সাসপেনশনের মধ্যে যদি ফোর্টে পিও অর্থাৎ জোরে বৃষ্টি হয় তাহলে হচ্ছে ফাঙ্গো দেত্রিতে অর্থাৎ আমার কাদা জাতীয় কিছু জমে যেতে পারে আকুমুলো হতে পারে এই কারণে ওই জায়গার মধ্যে সবসময় আস্তে আস্তে যাওয়া হচ্ছে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ নেচেসারিও নেচেসারিও কথা মানে হচ্ছে আমাদের প্রয়োজন বনা এরপরে আমাদের হচ্ছে পরবর্তী যে পেরিকোলো সিগন্যালটা এটা হচ্ছে কুরবা পেরিকোলোজো আর দেশরা এখানে আমাদের টোটাল কুরবার মধ্যে চারটা সিগনালে পায় কুরবার পেরিকলো। একটা হচ্ছে কুরবা আর দেশরা তারপরে আছে কুরবা আর সিনিসরা তারপরে আসা হচ্ছে দোপীয় কুরবা দেশরা বা দোপীয় কুরবা সিনিসরা একটা জিনিস সবচেয়ে বেশি কমন ওদের মধ্যে কুরবা দেশরা হোক সিনিসরা হোক বা দোপীয় কুরবা দেশরা হোক বা দোপীয় কুরবা সিনিসরা হোক সবগুলা কুরবার মধ্যে একই ধরনের কাজ একই ধরনের আদেশ দেয় একই ধরনের সতর্কতা আমাকে অবলম্বন করতে হয় ঠিক আছে তো যেহেতু আমি হচ্ছে কুরবা দেশটা এবং সিরিজটা কীভাবে বুঝবো এবং একটা কুরবা কিন্তু হচ্ছে মনে রাখতে হবে আমরা যেমন একটা সোজা রাস্তার মধ্যে যখন যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে কি রেত্তিলিনিয়া রেত্তি লিনিয়া লিনিয়া মানে হচ্ছে লাইন রেত্তিলিনিয়া মানে হচ্ছে সোজা আকৃতির একটা লাইনের মতো সোজা রাস্তা কুরবাও কিন্তু হচ্ছে কি একটা ইস্রাদা সে হচ্ছে কি নন রেত্তিলিয়া অর্থাৎ সে হচ্ছে একটু বাঁকানো একটা রাস্তা আমাকে অনেক সময় বলা হয় যে কুরবা হচ্ছে ইসবলতারে করে দেশরা অর্থাৎ ইসবলতারের কথা আমার হচ্ছে মর্ণিয়া কিন্তু কুরবার ক্ষেত্রে আমি মর্ণিয়ার কিস্তুনে কুরবা হচ্ছে রাস্তাটা সোজাই চাষ খেলে হচ্ছে কি একটু বাঁকানো হয়ে গেছে এটাকেই কুরবা বলা হয় যেটাকে কুরবার একটা কথা হচ্ছে কমে বাঁকানো তো আমার দেখতে হবে কুরবার ক্ষেত্রে ওর যে মাথাটা কোন দিয়ে গেছে মাথা যেদিকে গিয়ে আসে বল কুরবাটা হচ্ছে কি ওই দিকেই কম এখানে দেখেন এই যে লেসটা আছে নিচের দিকে আর মাথাটা হচ্ছে অনেকটা কোন আকৃতির হয়ে এক পাশে চলে গেছে এবং সেটা কোন দিকে ডান দিকে সো ডান দিকে যাওয়ার কারণে এই এটা হচ্ছে কি আমাদের কুরবা ওই পরবর্তীতে যদি আমরা আরেকটা দেখি কুরবা যেটা হচ্ছে আর সিনিসরা সিনিসরা মানে হচ্ছে বাম তো সেক্ষেত্রে হচ্ছে কি আমার যে কুরবার যে মুখটা ও হচ্ছে বাম দিকে তাক করা সো এই কারণে হচ্ছে কি এটাকে বলা হয় কুরবা পেরিকোলোজো আ সিনিসরা। ওকে তারপরে আরেকটা আরেক দুই ধরনের আমাদের কুরবা আছে যেটাকে বলা হয় দোপীয় বা দোপিয়া দোপিয়া বলদিরে দিয়ে বুঝা হচ্ছে দুয়ে ঠিক আছে দোপিয়া বল হচ্ছে দুয়ে তো এখানে আমাদের বলছে যে দোপিয়া কুরবা পেরিকোলোজা লা প্রিমা আর প্রিমা বলার কারণ কি কারণ এখানে তো এক বা একের অধিক কুরবা আছে কিন্তু এখানে মনে একটা প্রথমটা হচ্ছে কি আমাদের ডানের দিকে তাক হয়ে গেছে তারপরে এগুলো যেই দিকেই যাক বামে যাক ডানে যাক বামে যাক ডানে যাক যেভাবেই যাক আমার প্রথমটা কোন দিকে এ কারণে আমার মনে রাখতে হবে যখন নাকি দ্রব্য কুরব কুরবা সেক্ষেত্রে প্রথম যে বাঘটা এটা কোন দিকে গেছে এটা খেয়াল করতে হবে তাহলে আমি বুঝতে পারবো যে ঠিক আছে দ্রব্যা কুরবা দ্রব্যা কুরবা বল দিলে কিন্তু বোঝা নেই এরকম যে ষোলো এ এক এক অর্থাৎ এখানে একটা কুরবা হইল বাঁকানো রাস্তা তারপর আরেকটা বাস্তা তারপরে সোজা দুইটা কুরবা হবে এরকম না হইতে পারে অনেক তিন চার পাঁচ ছয় অর্থাৎ সেরিয়ে সেরিয়ে বল দিলে বুঝে সিরিয়াল বুঝে অনেকগুলা কুরবা থাকতে পারে সো দোপিয়া বলেও আমার কিন্তু কখনোই এভাবে বলে না যে ওইখানে শুধুমাত্র দুইটাই কুরবা থাকবে বা দুইটাই হচ্ছে বাঘ থাকবে ঠিক আছে বাঁকানো রাস্তা থাকবে দোপীয় যখন লেখা থাকে সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে যে এক অথবা একের অধিক সেটা যেটাই হোক যে কুরবাটা হচ্ছে বাঁকানো হইতে পারে এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সিম্পল যে দ্রোপীয় কুরবা পেরিগুলো সি কিন্তু প্রথম যেটা লাপ্রিমাটা হচ্ছে কোথায় আদেশা কম এখানে দেখেন আমার রাস্তাটা হচ্ছে সোজা গেছে সোজা যাওয়ার পরে হচ্ছে ডানের দিকে হচ্ছে সে মন নিচে তার কারণে হচ্ছে কি এই কুরবাটা হচ্ছে হচ্ছে দেশরা অর্থাৎ বাঁকানো প্রথম বাঘটা হচ্ছে আমার দেশ সাই প্রথম বাঘটা হচ্ছে আমাদের দেশ সায় এর কারণে এটাকে বলা হয় দোপিয়া কুরবা লা প্রিমা অর্থাৎ প্রথমটা হচ্ছে দেশ রায় এরপরে সিনিস্রায় যাক বা আরও বেশি যদি কুরবা হয় ঠিক আছে আবার আসে আবার সিনিস্রায় যত হোক ওটা কোনো ফ্র্যাকচার না ওটা আমাদের কোনো ব্যাপার এই না। না উগুয়ালেভাবে আবার বলে যে দোপিয়া কুরবা পেরিকোলোজা লা প্রিমা আর সিনিস্রা এটার ক্ষেত্রে দেখেন বাঘটার প্রথম যে বাঘটা সেটা হচ্ছে কি সিনিস্রায় চলে গেছে ঠিক আছে তার কারণে এটাকে বলা হয় দোপিয়া কুরবা পেরিকোলোজা আর হচ্ছে সিনিস্রা অর্থাৎ দিকে চলে গেছে ইম্পর্ট্যান্ট যেটা বলতেছিলাম যে এই যে চার ধরনের কুরবা আমি পাচ্ছি প্রথমটা হচ্ছে কুরবা দেশরা তারপরে হচ্ছে কুরবা আর সিনিস্রা পই আমার দোপিয়া কুরবো লাপ্রিমা দেশরা বা দোপিয়া কুরবা প্রিমা সিনিস্রা তিনটা বা চারটাই হচ্ছে কিন্তু কি আমাদের কুরবা এখন কুরবার মধ্যে সব ক্ষেত্রেই সেটা সিঙ্গলা হোক বা দোপিয়া হোক একই কাজ একই নিয়ম একই হচ্ছে সতর্কতা অর্থাৎ আত্মশীন হওয়া লাগে সেক্ষেত্রে একটা যদি আমি হচ্ছে কুইজগুলো একটু পড়ি তাহলে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একই ধরনের কোনো কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না কমে প্রথম যে আমি পাচ্ছি পেরিকুলো যা দেশার ক্ষেত্রে আমি যদি পড়ি এক নম্বরটা যে বসে সিগন্যালে রাফি গুরাত্ম এই যে সিগনালে যেটা দেখানো হচ্ছে প্রে আনুনচা আনুনচা মানে হচ্ছে অ্যানাউন্স করা প্রিয়া উঞ্চা মানে হচ্ছে আগের থেকে অ্যানাউন্স করে উন আর কুরবা একটা কুরবা যেটা হচ্ছে পেরিকোলোজা আ দেশ অর্থাৎ দেশ্রার দিকে চলে গেছে তা আমরা যদি সিগনে দিয়ে তাকাই হ্যাঁ কুরবাটা যে হচ্ছে কোন দিকে তাক করা আছে ডান দিকে তাক করা আছে ওর মাথাটা হচ্ছে কি ডান দিকে চলে গেছে এই কারণে এটা হচ্ছে কুরবা পেরিকোলোজা আ দেশরা ওই পরেরটা বলতেছে দুই নম্বরে যে ফিগুরা তো এ পস্ত এই যে আমার যে এটা এই সিগন্যালটা হচ্ছে পস্ত মানে উপস্থিত থাকে কোথায় দি নর্মা আইনে আর মেট্রি পুন্ত দি কুরবা অর্থাৎ যেখানে হচ্ছে আমার কুরবাটা শুরু হয়েছে এর থেকে চ্যান্তি মেট্রি প্রিমা হচ্ছে আমার এই সিগনালে কুরবা পেরিকুলোজ যা দেশরাটা দেওয়া থাকবে যদি ওইখানে কুরবাটা হচ্ছে দেশরাই হয় মানে যেখান থেকে কুরবাটা আমার এক্সাম্পলাম কুরবা এখান থেকে হচ্ছে দেশরা চলে গেছে ঠিক এই জায়গার থেকে একশো পঞ্চাশ মিটার আগে হচ্ছে কি আমাদের সিগন্যালটা দেওয়া থাকবে যে ওকে তুমি একশো মিটার পরে গেলেই হচ্ছে কি একটা কুরবা পাবা যেটা হচ্ছে দেশ সায় চলে গেছে কিন্তু এক্সাম্পল হিসাবে যদি এই একশো মিটার হিসাবটা তারা মানতে পারে নাই মানে কোনো কারণে হচ্ছে আক হয়ে গেছে সিগন্যালটা দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ওর নিচে একটা লো দেওয়া থাকবে এবং পানেলোর ক্ষেত্রে হইতে পারে একশো মিটার লেখা থাকতে পারে চ্যান সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করবে যে সিগন্যালটা যেখানে আছে সিগন্যাল থেকে একশো মিটার যাওয়ার পরেই হচ্ছে কি আমাদের কুরবা যেটা আছে দেসা সেটা হচ্ছে কি ইনিশিয়ার ওয়েস ঠিক আছে তো প্যানেল কথাটা তো আমরা আগের ক্লাসে বসি তো এরপরে হচ্ছে রিভিশন দিলাম কারণ এখানে অনেকেরই ডুবা যায় যে এই যে আমার সিগন্যালগুলোর নিচে যখন নাকি একটা প্যানেলো দেওয়া থাকে লোটা দেওয়া সেক্ষেত্রে আমার যদি নুমরে দেওয়া থাকে নুমরে দেওয়া কি ইন্ডিকেট করে থাকে যে নর্মালভাবে যখন নাকি সংখ্যা লেখা আছে সেক্ষেত্রে ইন্ডিকেট করা হচ্ছে ডিস্তান্স অর্থাৎ সিগন্যালটার থেকে কত দূরে গিয়ে হচ্ছে কুরবা বা জোলাপেরিগুলো যে আমার ইনিশিয়া হয়েছে আর যখন নাকি এই সংখ্যার পাশে দুইটা হচ্ছে ফ্রেচ্চা দেওয়া থাকে ফ্রেচ্চা দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আর ডিস্তান্সা ইন্ডিকেট করে না ইন্ডিকেট করে কুরবাটা হচ্ছে কতটুকু লম্বা সেক্ষেত্রে আমি যদি চিন্তা করি কুরবাটা যেখান থেকে শুরু হয়েছে এখানে এখানে যেমন একশো লেখা আছে তার মানে হচ্ছে কুরবাটা টোটাল হচ্ছে লম্বা হচ্ছে কি একশো মিটার একশো মিটার পার হইলেন তারপর হচ্ছে কি আর কুরবা নাই কুরবা শেষ সো যখন নাকি শুধুমাত্র সংখ্যা লেখা থাকবে সেক্ষেত্রে কিন্তু দৃষ্টান আর যখন নাকি সংখ্যার পাশে দুইটা ফ্রেচা দেওয়া থাকবে দুই পাশে সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে কি যে আমাদের হচ্ছে লুঙ্গেস অর্থাৎ ওই কুরবা বা যে কোনো পেরিকুলো সিগন্যালটা কতটুকু লম্বা সেটার হচ্ছে আমাকে ইন্ডিকেট করে থাকে ওকে কিন্তু সাধারণভাবে যখন নাকি হচ্ছে শুধুমাত্র আমাদের সিগন্যালের দেওয়া থাকবে সেক্ষেত্রে আমি বুঝবো ওই সিগনালের থেকে একশো মিটার যাওয়ার পরে হচ্ছে কি আমাদের ওই পেরিকুলো জোনটা হচ্ছে ইনিশিয়ার হচ্ছে শুরু হচ্ছে ওকে তিন নাম্বার দেখি এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আমাদের অনেকগুলো দোমান্দা আসে কমে আমাদের একটা কথা বলে যেই রাস্তার মধ্যে কমে যেখানে যদি কূর্বা হোক বা দর্শক আমরা দর্শক ক্লাসে বলছিলাম যে একটা কূর্বা অথবা দর্শক মধ্যে যখন নাকি উনাই শ্রাদা এবং হচ্ছে উনা কারের যাতা বলতে হচ্ছে চলাচল করার জন্য হচ্ছে একটা কারের জাতা এই কারের জাতার মধ্যে হচ্ছে এই শীর্ষা ব্যাঙ্কা থাকুক বা ডিসকন্টিনিউ থাকুক যেটাই থাকুক আমি চিন্তা করি যখন নাকি হয় ওই কারের হচ্ছে দ্রপীয় সেন্স অর্থাৎ যাওয়া এবং হচ্ছে আসা এবং লেখা থাকে এ এ করসিয়া অর্থাৎ দুইটা করসিয়া আছে একটা কারের মধ্যে দুইটা কর্সিয়া আছে এবং দ্রপীয় সেন্স। অর্থাৎ ডাবল ওয়ে যাওয়া আসা সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে যাওয়ার জন্য একটা কর্সিয়া ফেরত আসার জন্য একটা করসিয়া যদি এরকম হয় সেক্ষেত্রে ওই রাস্তাটা যদি ওই কারের যদি আমার একটা কুরবা হয় বা একটা দস হয় শুধুমাত্র কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি ওই কুরবা এবং মধ্যে সর অর্থাৎ ওভারটেক করতে পারি না ঠিক আছে ওভারটেক করতে পারি না এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখতে হবে হ্যাঁ এখানে কুইজটা দেখেন বলছি সিনিয়রগুলা তো পস্ত সুইস্রাদা দোপীয় চিরকলা এই যে আমার কুরবার যে সিগন্যালটা আছে এটা যখন নাকি হচ্ছে একটা ইসাদা যেখানে হচ্ছে দপীয় সেন্সুয়ে চিকুল আসে অর্থাৎ কমে আমাদের এই ছবির মতো যে ঠিক আছে যে একটা ইসাদা যেখানে হচ্ছে কি দপীয় সেন্স অর্থাৎ যাওয়া আসা এবং বসে এ কন দু এক ষোলো করছি এবং এখানে হচ্ছে কি দুইটা করছি আছে ষোলো দুইটা করছি আছে লেখা নাই কিন্তু যে প্যার ওনি সেন্স যদি মার্চ অর্থাৎ প্রত্যেক দিকে যাওয়ার জন্য আমার দুয়ে করছি আস এটা কিন্তু লেখা নাই লেখা আছে ষোলো দুয়ে করছি অনেক সময় এই ষোলো কথাও দেয় না ঠিক আছে যে দুয়ে করছে তার মানে হচ্ছে যাওয়ার জন্য একটা করছি আসার জন্য একটা করছে এই ক্ষেত্রে দিকটা বললাম যদি ওই জায়গার মধ্যে কুরবা হয় বা দশ হয় তাহলে হচ্ছে কি আমি সট সারে অর্থাৎ ওভারটেক করতে পারি না কিন্তু এখানে কিন্তু আরেকটা কথা বলছে যদি এরকম সিচুয়েশন ইসলাম হয় এবং কুরবা এবং দসর মধ্যে থাকি সেক্ষেত্রে বলছে দেবে চিরকুলার এলপি পসিবিলে বিচিনো আল মার্জিনা দেশ যদি এরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রে এই যে আমাদের যে মার্জিনে আছে এই মার্জিনা দেশর নিকট দিয়ে হচ্ছে কি আমাকে চিরকুলারে করতে হবে কারণ দুই পাশ থেকে যারা আসতে আস্তে তারা যদি দেশ সার দুইজনে হচ্ছে মার্জিনে দেশটার পাশে থাকে তাহলে হচ্ছে মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে তাহলে পাশাপাশি যাওয়ার সময় ভি কুলি যখন ইনক্রচারে অর্থাৎ পাশাপাশি যাচ্ছে সেক্ষেত্রে কারোর সাথে কারো ঘর্ষণ হচ্ছে না কারোর সাথে কারো বাড়ি খাবে না ফলে ইনসিডেন্টি হবে না তো এক্ষেত্রে হচ্ছে আমার মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ এই কথাটা যে এবং এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা চিন্তা করি এপারকে আমি কেন মার্জিনের দেশট্রান্টি করে থাকবো আমার যে কোনো ইসলাদার মধ্যেই যদি হয় এরকম দ্রব্য শেষসো এবং ওই জায়গার মধ্যে যদি দুয়ে কর্সিয়া থাকে অর্থাৎ যাওয়ার জন্য একটা কোরসিয়া আসার জন্য একটা কর্সিয়া সেক্ষেত্রে আমাকে সময় বলে যে আমি যেন হচ্ছে কি মার্জিনে দেশ্রো অর্থাৎ দেশরার যে মার্জিনটা আছে আমার কারজাতার দেশ্রার মার্জিনে ওইটা নিকটে থাকে আবার আপনি যখন রিতন নারে করতেছেন সেক্ষেত্রে আপনার মার্জিনে দেশ্রো হচ্ছে আপনার ডান পাশটা তো সেক্ষেত্রে আপনার যেন মার্জিন দেশ্রোর কাছে থাকেন তাহলে হচ্ছে কি দুইটা গাড়ি যখন ওই পাস হচ্ছে কারোর সাথে কারো হচ্ছে

তাহলে হচ্ছে কি কুরবার মধ্যে আমি খুবই সতর্ক থাকতে হবে কারণ নর্মালভাবে কুরবার মধ্যে দিয়ে যখন নাকি আমরা যাতায়াত করি সেক্ষেত্রে আমাদের শিবল আরে অর্থাৎ পিছলা খাওয়ার সম্ভব থাকে কারণ একটু বাঁকানো রাস্তা না আপনি যেভাবে যেতে চান ব্যালোচিতা যদি কমানো হয় তাহলে দেখা যায় আমি সরে যাই না কিন্তু ব্যালোচিতা যদি বেশি হয় কুরবার মধ্যে দেখা যায় হচ্ছে কি আমি অনেকটা শিবলাত অর্থাৎ অনেকটা স্লিপ কাটে আর যদি ওই জায়গার মধ্যে যদি ইসলাদা বানিয়াতো হয় অর্থাৎ বৃষ্টি পড়ছে ইসলাদা ভেজা তার ফলে কিন্তু হচ্ছে কি আমাদের শিবুলারে অর্থাৎ আমার দেখা যায় যে পিছলা খাওয়ার সময় হচ্ছে আরও বেশি থাকে তো এই কারণে আমাদের কুরবা দশর মধ্যে আমাদের মনে রাখতে হবে যদি ইসরাদ হচ্ছে বাড়ি আত হয় সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে অনেক বেশি হচ্ছে আতঙ্শ অবস্থা ওই জায়গার মধ্যে চলাচল করতে হবে এখানের পাঁচটা নাম্বার এই কোয়েশ্চেনটা আরও বেশি ইম্পর্টান্তে কমে আমরা যদি দেখি চিন্তা করি যদি আমি আপনাদের আবার চিঠি একে দেখাই যে এক্সাম্পল হিসাবে কুরবা কুরবা যখন নাকি হচ্ছে একটু লার্গো থাকে একটা কুরবা মনে করেন একটু হচ্ছে অনেক বেশি সেক্ষেত্রে আপনি যখন নাকি যাচ্ছেন কুরবা দিয়ে যেই পাশ দিয়ে যান আসেন অথবা যান দেখা যাবে আপনি খুব ট্রাঙ্কুইলা মেনতে আপনার গাড়িটা যেভাবে হোক খুব সুন্দরভাবে হচ্ছে বাঘটা নিয়ে যেতে পারবেন কিন্তু কুরবা যখন নাকি একটা স্ত্রেত্ব হয় অর্থাৎ অনেকটা চাপা রাস্তা খুব চিকুন একটা কুরবা সেখান দিয়ে যাওয়ার সময় কিন্তু খুবই ডিফিচিলে যদি আপনি যাচ্ছেন অপর পাশ দিয়ে আরেকটা ভেহকুলে আসতেছে দেখা যায় দুইটা গাড়ির মধ্যে বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনি যখন নাকি একটা একটু বাঁকেরো রাস্তায় যাবেন দেখবেন বাঁকেরা রাস্তাতে যাওয়ার সময় আপনার হেঁটে যাওয়ার সময় দেখবেন যে আপনি যদি একটু দৌড়ায় যান দেখবেন আপনি সবসময় ওই বাঁকানো রাস্তার মধ্যে বাইরের দিকে অর্থাৎ এ দিকে হচ্ছে কি আপনি সরে যাচ্ছেন কারণ কুরবা এই বাঁকানো রাস্তার হচ্ছে নিয়মটাই হচ্ছে নর্মাটাই এটাই বলে যে আপনি কুরবার মধ্যে যাওয়ার সময় দেখা যায় সবসময় বাইরের দিকে আপনাকে হচ্ছে টানবে একটা ফোর্স অর্থাৎ একটা শক্তি থাকে বাতাসের শক্তি বলেন বা যে কোনো শক্তি যে আপনাকে সবসময় হচ্ছে কি বাইরের দিকে নিয়ে যায় তো গাড়ির ক্ষেত্রে হচ্ছে আরও বেশি হয়ে থাকে কারণ গাড়ির একটু দেখা যায় একটু বড় হয়ে থাকে আমাদের ভেহকুলো যেগুলো তো এক্ষেত্রে যদি আমার কুরবাটা হচ্ছে ব্যাসটা লার্গো হয় তাহলে দেখা যায় আমার স্পেসটা বেশি পাই আমি সুন্দরভাবে ঘুরে চলে যেতে পারি আর যদি কুরবাটা ইস্ত্রে তো হয় সেক্ষেত্রে খুবই ডিফিচিল হয় আমাকে আমার কুরবার মধ্যে আমার ভেহকুটা রাখার ক্ষেত্রে দেখা যায় সবসময় বাইরের দিকে স্ট্যান্ডের দিকে টেনে নিয়ে যায় তো এই কারণে আমাদের কিন্তু অনেক সময় এই দোমানদাটা আসে এই যে আমাদের পাঁচ নাম্বারটা যে এই সিনারাফিগুলো তো প্রিয়াণ চাউন ত্রাতদী শ্রাদা বিশেষ করে কুরবার ক্ষেত্রে বলতেছে এবং কুরবার ক্ষেত্রে কিন্তু বলছি যে কুরবা দেশরা হোক কুরবাক সিনিসরা হোক বা দপীয় কুরবা লা প্রিমা দেশরা সিনিস্রা যেটাই হোক কুরবার ক্ষেত্রে সব নিয়মগুলো হচ্ছে এক তো সেক্ষেত্রে আমাকে বলতেছে যে আমি যদি কুরবা দেশটার কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে সিনিস্তা ওটা উগুয়ালে দোপ্য কুরবা লাপ্রিমা দেশটা ওইটা উগোয়ালে দোপিয়া কুরবা লাপ্রিমা সিনিস্তা ওইটা হচ্ছে কি একই নিয়ম বলে প্রত্যেকটার ক্ষেত্রে এবং একই সিচুয়েশন অর্থাৎ একই সিচুয়েশন অবস্থা হচ্ছে কি সব সময় দেখা যায় তো এখানে আমাদের বলতেছে যে ইনকুই অর্থাৎ কুরবার ক্ষেত্রে যদি আমি বলি ওসে নেচের সারিও নেচের সারিও মানে হচ্ছে প্রয়োজন রেগুলারে লা ব্যালোচিতা অর্থাৎ ব্যালোচিতা রেগুলারে করতে হবে ইন রিলাসিয়নে রিলাসিয়নে কথা মানে হচ্ছে সম্পর্ক অর্থাৎ আপনাকে সম্পর্ক তৈরি করে আলা বিজিবিলিতা অর্থাৎ আপনি কুরবার মধ্যে কতটুকু ভালোভাবে দেখতে পারতেছে এটা সম্পর্ক দেখার সম্পর্কর সাথে আপনার দেখার সাথে সম্পর্ক তৈরি করে এছাড়াও বসে এ এবং আল রাজ্য দেলা কুরবা রাজ্য কথা মানে হচ্ছে কুরদা কুরবার ব্যাসার্ধ অর্থাৎ ব্যাস সে কতটুকু হচ্ছে লার্গা কতরূপ সে মোটা এই যে কুরবা কতরূক রাজ্যটা হচ্ছে কতরূপ মোটা অথবা কতরূপ স্ত্রের এটা এটার সাথে সম্পর্ক এবং দেখার সাথে সম্পর্ক তৈরি করে হচ্ছে কি আপনার প্রত্যেকটা কুরবার মধ্যে ব্যালচিতা হচ্ছে রেগুলারে করে নিয়ে আসতে হবে ব্যালচিতা হচ্ছে নিয়ন্ত্রণে রাখতে হবে রেগুলারে কথা মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা বা মোদি ফিকার অর্থাৎ কমায় নিয়ে আসতে হবে হ্যাঁ সো খুবই গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু কুরবার ক্ষেত্রে অনেক সময় ইভেন আমাদের এই ছয় নাম্বারটাও যেটা আমি বলছি একটু আগে যে সিনিয়ার আমার যখন কুরবা থাকে বা দশর মধ্যে আমাকে কখন হচ্ছে সরপাসারে সারে করার অনুমোদন দেয় আর কখন হচ্ছে অনুমোদন দেয় না শুধুমাত্র একটা জায়গার মধ্যে হচ্ছে সরপা সারে করার অনুমোদন দেয় না কোনটা বলছে দেখেন এখানে যে ইনকুই নন এ কনসেন্তিত কনসেন্তিরে এই কথার মানে হচ্ছে অনুমোদন আর নন এ কনসেন্তিত কনসেন্তিরে মানে হচ্ছে অনুমোদন কনসেন্তিত মানে হচ্ছে অনুমোদিত যা অর্থাৎ মানে অনুমোদন দিয়ে দিস আর এখানে বসে এক কনসেন্টি অর্থাৎ অনুমোদন নাই ইল সর পাঁচশো সর পাশারের কথা মানে হচ্ছে ওভারটেক অর্থাৎ নাই কোথায় সে লা কারের জাতা এ আর দুয়ে ষোলো করসিয়ে ওই যে একটু আগে ছবিতে দেখাচ্ছিলাম যে আমাদের যদি এক্সাম্পল হিসাবে এই যে এরকম ছবির মধ্যে চিন্তা করি কুরবাটা হচ্ছে কি আমাদের ওনা কারের জাতা এবং হচ্ছে দোপীয় সেন্স অর্থাৎ যাওয়ার জন্য একটা করছে আসার জন্য একটা করসিয়া এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু ওই কারের জাতাটা ঠিক আছে বা ওই স্ত্রাদাটা যদি হচ্ছে কুরবা হোক বা দর্শ হোক সেক্ষেত্রে হচ্ছে কি আমি ওভারটেক অর্থাৎ সরপাস করতে পারি না এছাড়া অন্যান্য ক্ষেত্রে সবগুলা ক্ষেত্রে হচ্ছে আমি সরপাসারে করতে পারবো কম এক্সাম্পল হিসাবে আমি চিন্তা করলাম এটা হচ্ছে একটা কুরবা ওনার কারের জাতার মধ্যে হচ্ছে আমাদের সৃশ্যে দোপীয় বিয়াঙ্ক দিয়ে আছে ওই সৃর্শ্যে দপ্য বিয়াঙ্ক দিয়ে হচ্ছে কি আমার দোপীয় সেন্সও করে দিল দুইটা সেন্স অর্থাৎ যাওয়ার জন্য একটা সেন্স আসার জন্য একটা সেন্স এবং প্রত্যেক সেন্সর মধ্যে হচ্ছে কি আমার সে দৃষ্কন্টনীয় দিয়ে দুইটা কোর্সিয়া দিয়েছে সেক্ষেত্রে যেহেতু প্রত্যেক দিকে যাওয়ার জন্য আমার দুইটা কোর্সিয়া আছে তার মানে দেশার কোর্সিয়াটা হচ্ছে লিভেরোভাবে চিরকুলারে করার জন্য আর সিনিস্টারটা হচ্ছে কি আমাদের ওভারটেক অর্থাৎ সর করার জন্য সেক্ষেত্রে এরকম যদি হয় সিনিস কোর্সিয়া যেহেতু দিশে আমাকে সরপাসারে করার জন্য আমার দিকে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে সেটা কুর্বা হোক বা দশ হোক আমি কিন্তু সরপাশারে করতে পারবো হ্যাঁ কিন্তু যখন নাকি হচ্ছে আমার ষোলো দুয়ে করসিয়ে অর্থাৎ যাওয়ার জন্য একটা করসিয়া আসার জন্য একটা করসিয়া সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে সরপা সারে করার অনুমোদন দেয় না অর্থাৎ আমি সরপাসারে করতে পারি না ওকে তারপরে যদি আমরা বলি কুরবার ক্ষেত্রে সিনিস্রা হোক বললাম যে কুরবা আর দেশরা সিনিস্রা এবং কিভাবে সবসময় মাথা মাথাটা কোন দিয়ে গেছে দেখেন মাথাটা হচ্ছে আমার বাম দিকে তাক সেক্ষেত্রে বল রে কুরবা পেরিকোজো হচ্ছে কি আর সিনিস্রা এরপরে কুরবা পেরিকোজো আর দেশরা দোপীয় কুরবার ক্ষেত্রে যদি বলি দোপীয় কুরবার ক্ষেত্রে যে আমার হচ্ছে ডাবল দপ্যর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে দোপীয় বল দিলে দুই বোঝাচ্ছে কিন্তু কুরবার ক্ষেত্রে দ্রব্যীয় বলতে কিন্তু ননেকে ষোলো দুই আমার মনে রাখতে হবে ওই জায়গার মধ্যে হচ্ছে কি দুই অথবা দুইয়ের অধিক কুরবা আছে একই সাথে কিন্তু এখানে লাপ্রিমা আদেশরা লাপ্রিমা আদেশরা বলার কারণ কি প্রথম কুরবাটা কোথায় বাক খাইছে সেটা আমাকে দেখতে হবে কমে এই যে আমাদের এই কুরবার পেরিকুলো সিঙ্গেলটা আছে এটা দেখেন প্রথম কুরবাটা হচ্ছে কি আমাদের এই ডান দিকে হচ্ছে বাক খাইছে ও যাওয়ার পরেই হচ্ছে ডান দিকে হচ্ছে ঘুরে গেছে তো এই কারণে আমাকে বলা হয় এটা হচ্ছে আর দেশরা দপীয় কুরবা পই পরেরটা আছে হচ্ছে আমাদের সিনিস্রার দিকে বাক যে এখানে যদি আমি বাম পাশের সিগন্যালটা দেখি এই যাইসা বাম দিকে হচ্ছে কি সে তাক হয়ে গেছে সো এই কারণে এটাকে বলা হয় দোপিয়া কুরবা পেরিকোলোজা দেখেন আমাদের এই যে সিগন্যালটা আছে এখানে হচ্ছে কি দোপিয়া কুরবা লা প্রিমা হচ্ছে আ দেশ্রা নিচে হচ্ছে একটা পানেলো দেওয়া এই পানের লোটা ধরলাম যে ব্যাক্টিক্যাল ম্যানতে অর্থাৎ সোজাসুজি অবস্থায় এই ফ্রেকচারটার দিয়ে এই সিঙ্গালটা দিয়ে আসে সাথে পানের লোটা দেওয়া আছে এবং সেইনালে এবং পানের লো এই দুইটা জিনিস একসাথে হয়েছে কিন্তু কমপ্লেস অর্থাৎ কমপ্লিট একটা সিঙ্গাল হয়েছে তাই না তো এখানে আমাকে কি ইন্ডিকেট করতেছে প্রথম উপরেরটা তো আমি বলে দিলাম সিঙ্গালের কথাটা যে দোপিয় কুরু বা পেরিকোলোজা লা প্রিমা আদেশ অর্থাৎ কারণ প্রথম বাঘটা হচ্ছে আমাদের ডানের দিকে চলে গেছে কিন্তু পানের লো দিয়ে আমাকে কি ইন্ডিকেট করতেছে কে বলতে পারবেন

যখন নাকি শুধুমাত্র সংখ্যা লেখা থাকবে সেটা হচ্ছে ডিস্টান্স আর বল দিলে আমি রাস্তা যাচ্ছি যাওয়ার সময় এই সিগন্যালটাই পাইলেন एग्जांपल হিসেবে নিচে প্যানেল লো হচ্ছে শুধু সংখ্যা লেখা লাস্ট পারশে হচ্ছে কিলো মেট্রিক লেখা বল এই যে সিগন্যালের যে লাঠিটা আছে এই লাঠিটা থেকে আপনি 3.8 কিলোমিটার যাওয়ার পরেই হচ্ছে কি আপনার পুন্তো দাল ইনিশি অর্থাৎ শুরু হবে পুন্তো বল পয়েন্ট পুন্তো দাল ইনিশি দি কুরবা অর্থাৎ কুরবাটা হচ্ছে কি শুরু হবে হচ্ছে 3.8 কিলোমিটার পরে যায় আপনাকে আগের থেকে জানাই দিচ্ছে যে তুমি এই সিগন্যাল থেকে তিন দশমিক আট কিলোমিটার সামনে গেল যাওয়ার পরে হচ্ছে কি কুরবা পাওয়া পাবা ওকে তারপর উপরে সিগন্যাল দেখে আপনি বুঝতে পারলেন ডোপিয়া কুরবা ওকে তার মানে তখন থেকে হচ্ছে কি কুরবাটা আমার শুরু হয়েছে আর এক্সাম্পল হিসাবে যদি আমার দেখা যাইতো যে ওকে পার্লো আছে পার্লোর পাশে হচ্ছে কি কালো কালারের দুইটা হচ্ছে সংখ্যার পাশে দুইটা ফ্রেচ্চা দিয়ে দিলো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ওই যে সাধারণ যে নিয়ম যে একশো পঞ্চাশ মিটারের ডিস্তান্সা একশো পঞ্চাশ মিটারের ডিস্তান্সা কিন্তু সিগন্যালটার থেকে একশো মিটার যাওয়ার পরে আমি যে এই কুরবা যে বাঘ যে পাবো এই টোটাল বাঘটা হচ্ছে কি আমাদের তিন দশমিক আট কিলোমিটার অর্থাৎ ওই কুরবাটার লুঙ্গের সাথ সে কতটুকু লম্বা কতটুকু জায়গা নিয়ে ওই কুরবাটা হয়েছে সেটা সম্মুখে ইন্ডিকেট করতেছে যখন নাকি সংখ্যার পাশে দুই পাশে দুটা ফ্রেচা থাকবে সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে যে উপরে যে সিগনালটা আছে সিগনালটুকু কতটুকু লম্বা লুঙ্গ আর যখন নাকি ফ্রেচ্চা নাই সেক্ষেত্রে বোঝায় যে আমার উপরে যে সিগন্যালটা আছে ওই সিগন্যালটা হচ্ছে যেখানে হচ্ছে আমি পানেলটা পাচ্ছি বা সিগন্যালটা পাচ্ছি ওইখান থেকে কত দূরে যায় হচ্ছে ওই সিগন্যালটার কার্যকারিতা অর্থাৎ এফেক্টুয়ার হচ্ছে আমার ইনিশিয়া রয়েছে কেন এটা কিন্তু অনেক সময় কুইজা এসে থাকে প্যারফা জাস্ট খালি এতটুকু যদি মনে না থাকে তারপরে এতটুকুই মনে রাখে। যে যখন নাকি সংখ্যা থাকবে সেক্ষেত্রে আমি বুঝবো ওই লোটা হচ্ছে আমাকে ইন্ডিকেট করে ওই পানেলো ওইখান থেকে বা সিঙ্গেল সিঙ্গেলের থেকে দিস্তানসা দিস্তানা অর্থাৎ দূরত্ব দিস্তানসা অর্থাৎ বোঝায় দূরত্ব যখন নাকি ফ্রেচ্চা থাকবে সেক্ষেত্রে বুঝা হচ্ছে লুঙ্গেনসা লুঙ্গেসা মানে হচ্ছে লম্বা অর্থাৎ উপরের সিঙ্গালটা কতটুকু লম্বা সেটা আমাকে বলে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা কিন্তু হ্যাঁ ওকে হচ্ছে আমরা আমাদের যে কুরবার যে সেইনালে আছে এই সেইনালের সাথে অনেক সময় আমি এই যে লো পাইতে পারি যেটা হচ্ছে অনেক সময় লেখা থাকতে পারে ত্রে তন আন্তি ত্রে তন আন্তি কথাটার মানে হচ্ছে বুঝে এই যে কুরবাগুলো কুরবাগুলো হচ্ছে মূলত পেরিকোলজো বা পিউ পেরিকোলজো অর্থাৎ যে সকল কুরবার যে সেইনালে আছে সেইনালের নিচে যদি একটা প্যানেলও থাকে এবং প্যানেলোর মধ্যে হচ্ছে ত্রে নান্তি অথবা তর্ণান্তি ঠিক আছে ত্রে বাদ দেন নান্তি লেখা আছে সেক্ষেত্রে কিন্তু আমাকে বোঝায় যে ওই কুরবাটা হচ্ছে কি পিউ পিরিকোলোজো বা ওই কুরবাটা হচ্ছে পিউ স্ত্রেত্ব স্ত্রেত্ব কথা মানে হচ্ছে কি চিপা চিন্তা করতে পারেন বা সংকীর্ণ ঠিক আছে স্ত্রেত্ব আপনারা যেভাবে চিন্তা করেন যে অনেকটা চাপানো অনেকটা সংকীর্ণ অথবা অথবা অনেকটা চিকুন এটা হচ্ছে ইন্ডিকেট করে সো তনান্তি অথবা ত্রেতর্ণান্তি যাই লেখা থাকো। এইভাবে যখন নাকি লোটা একটু লম্বা কৃতির অবস্থায় থাকে এই ফর্মার মতো থাকে সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে যে ওই কুরবাগুলো যাদের নিচে পানেলো পাবো তারা হচ্ছে কি খুবই স্ত্রায়ত্ব বা পিউপেরিকোলজ ওকে ওকে আবার আবার অনেক সময় আমি হচ্ছে দেখা যায় কুরবার মধ্যে দিয়ে যখন নাকি কুরবার মধ্যে দিয়ে আমি যাত্রা করতেছি যাওয়ার সময় নরেজ সিগনালের নিচে কুরবা প্রত্যেকটা বাকের যে কুরবা আছে প্রত্যেকটা বাকের মধ্যে আমি একটা চার কোনো আকারের চারকোড়া ঠিক আছে চার কোনো আকারের যেটা হচ্ছে কোয়াড্রাতো আমি হচ্ছে একটা লো পাই যেখানে হচ্ছে লেখা দেখায় অনেক সময় ওয়ান তারপর হচ্ছে এরকম একটা গোল দিয়া থাকে তার মানে হচ্ছে বুঝা হচ্ছে প্রিমো ঠিক আছে নিচে লেখা থাকে তোর না আনতে সেক্ষেত্রে প্রত্যেকটা কুরবার যে বাঘ ওই বাঘগুলোর নুমেরও লেখা থাকে কমে আমি যদি এখানে ওয়ান লেখা থাকে তার মানে হচ্ছে কি এই এই জায়গায় হচ্ছে যেখানে আমি ইন্ডিকেট করলাম ওই যেখানে আমার পান্ডটা পাচ্ছি এটা হচ্ছে কি এক নাম্বার কুরবা আমাকে ইন্ডিকেট করে পই আবার আমি একটু সামনে গেলাম চারকোনা পাইলাম ওইখানে লেখা আছে দুয়ে দুয়ের উপর হচ্ছে একদম ফুটা দিয়ে আছে নিচে লেখা আছে তন আনতে মানে হচ্ছে কি ওইটা হচ্ছে ওই কুরবাটার দুই নাম্বার কুরবা অর্থাৎ নুমেরো নুমেরও অর্থাৎ বাঘটা কীভাবে হয়েছে কত নম্বর বাঘ এটা সম্পর্কে বলে থাকে ঠিক আছে আমরা এই পানেলোর একটা চাপ্টারই আছে ওই চাপ্টারে গেলে হচ্ছে পাবো তারপরে হচ্ছে আমি এখানে আপনাদের আগের থেকে একটু আনতি চিপ অর্থাৎ অ্যাডভান্স অগ্রিম বলে দিলাম ওকে তো সেক্ষেত্রে কুরবার ক্ষেত্রে সবগুলো হচ্ছে এক তারপরে আসি হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেংলে যেটা আমরা প্রথম চ্যাপ্টারে প্রথম ক্লাসের দিকে আমরা পাইছি তারপরে হচ্ছে এখানে আমাদের পেরিকোলো মনে আছে কিনা আপনাদের যে পেরিকোলোর ক্ষেত্রে বলছিলাম যে সে পেরিকলো যেটা হচ্ছে জল লিবেললো পাশার জোয়াল লিবেলো হচ্ছে আমাদের রেল ক্রসিং বোঝায় পাশার্জো লিবেলো কথা মনে হচ্ছে রেল ক্রসিং অর্থাৎ যখন নাকি একটা ইসরাদার উপর দিয়ে দেখা যায় আমাদের ট্রেনের লাইন আমাদের ইসরাদাকে আটটা ব্যবসারে করে অর্থাৎ পারা পাড়া পার হয়ে যায় সেটা হচ্ছে আমাদের কি পাশার জল অর্থাৎ রেল ক্রসিং এখন রেল ক্রসিংয়ের মধ্যে কিন্তু হচ্ছে কি বিনারিও থাকে অর্থাৎ যেই লাইন দুইটা পাত যে আছে দুইটা পাতের উপর দিয়ে যখন লাইন চলে ওই দুইটা পাতকে বলা হয় আমাদের বিনারিও ঠিক আছে তো আমরা যখন নাকি হচ্ছে পাশার্জল লিভেলও বলছি সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটাকে বোঝা হচ্ছে রেল ক্রসিং এখন পাশার জল লিবেল টোটাল আছে তিন ধরনের তিন ধরনের ঠিক আছে এর মধ্যে দুই ধরনকে একসাথে দিয়ে দিছে আর আরেকটাকে হচ্ছে পুরোপুরিভাবে আলাদা করে দিস যদি আপনি আসেন প্রথম ধরনটা প্রথম ধরনটার ক্ষেত্রে আমাদের বলা হয় কবে পাশার জল লিভেল বাড়িয়েরা অথবা সেমি বাড়িয়েরা, সেমি কথাটা মানে কি সেমি মানে হচ্ছে অর্ধেক হাফ আর বাড়িয়ারা মানে হচ্ছে পুরাপুরিভাবে বাড়িয়ার বাড়িয়ারা কথা মানে বাড়িয়ারা বুঝা হচ্ছে আমরা যখন নাকি রেল ক্রসিংয়ের সামনে দিক দা দেখা যায় অনেক সময় লোহার দণ্ড থাকে অথবা হচ্ছে দেখা যায় বাঁশের মতো কিছু থাকে লম্বা একটা কোনো লাঠির মতো হচ্ছে কি আমাকে অনেকটা বারা বা ব্যারিকেট দিয়ে হচ্ছে আমাকে ব্লক করে দেয় যে আমি যেন হচ্ছে কি ওই ব্যারিকেড ভেঙে না যায় কারণ ওই ব্যারিকেটের ভিতর দিয়ে হচ্ছে কি আমাদের বিনারিও দেল ট্রেন অর্থাৎ ট্রেনের লাইন চলে গেছে এই কারণে ট্রেনের লাইনটাকে হচ্ছে প্রোটেক্ট অর্থাৎ প্রোটেক্ট করার জন্য এভাবে বাড়িয়েরা দিয়ে দেয় ঠিক আছে যে দুইটা বাড়িয়েরা দুই পাশে দিয়ে হচ্ছে আমাদের ওই ট্রেনের লাইনটাকে যখন নাকি ট্রেন আসে তখন হচ্ছে ট্রেনকে লাইনটাকে সেভ করার জন্য বা ট্রেনের মধ্যে যেন আমি বাড়ি না খাই এর জন্য হচ্ছে কি এই বাড়িয়েরা ব্যবহার করা হয় তো এই বাড়িয়েরা হচ্ছে কি আমাদের দুই ধরনের হয়ে থাকে কিছু কিছু রাস্তার মধ্যে দেখা যায় পুরোপুরি একটা বাড়িয়া দিয়েই আপনার যদি দোপীয় সেন্সও হয় টোটাল রাস্তাটাকে হচ্ছে কি সে কভার করে রাখে আর কিছু রাস্তার ক্ষেত্রে দেখা যায় কি অর্ধেক অর্থাৎ হাফ হাফ আপনার ব্যারিকেড দেয় হাফটা হচ্ছে কি খোলা থাকে তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে বারিয়ারার ক্ষেত্রে হচ্ছে পুরাপুরি হচ্ছে রাস্তাটা হচ্ছে একটা বারিয়ারা দিয়ে কবে আমাদের ছবি আছে এখানে নিয়ে আসি এক এই যে এখানে ক্ষেত্রে যে দেখেন এখানে হচ্ছে একটা লাঠি দিয়ে পুরো রাস্তাটাকে হচ্ছে কি সে কপের তো করে রাখছে অর্থাৎ অফ করে রাখছে আর পরের ছবিটার মধ্যে হচ্ছে অর্ধেক বাড়িয়ারা আসে আর অর্ধেক নাই যেটার মধ্যে হচ্ছে অর্ধেক আছে অর্ধেক নাই সেটাকে আমি ধরবো হচ্ছে সেমি বাড়িয়েরা আর যেটা হচ্ছে পুরো একটা লাঠি দিয়ে হচ্ছে আমাকে পুরোপুরি কভার করে ফেলছে সেটা হচ্ছে কি বাড়িয়ারা তো ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি যে আমার পেরিকুলার সিগন্যালের ক্ষেত্রে লিভেল রেঞ্জ ক্রসিংয়ের যে বাড়িয়েরা অথবা সেমি বাড়িয়ার যে সিগন্যালটা সেটা আমি কীভাবে বুঝবো আমার পেরিকুলো সিলার মধ্যে যখন নাকি দেখা যায় বেড়ার মতো দেওয়া থাকে ঠিক আছে বেড়ার মতো দেওয়া থাকে সেক্ষেত্রে আমি বেড়ার ব চিন্তা করে আমাকে চিন্তা করতে হবে যে এই বেড়া যখন থাকে একটা পেরিকুলো সিঙ্গার মধ্যে সেটাই হচ্ছে আমাকে ইন্ডিকেট করে থাকে লিবেল লো অর্থাৎ রেল ক্রসিং এবং সেটা হইতে পারে কি অ অথবা সেমি বাড়িয়েরা। বাড়িয়েরা অথবা সেমি বাড়িয়ারা আমি কীভাবে বুঝবো যখন নাকি হচ্ছে আমি একদম রেল ক্রসিংটার নিকটে চলে যাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে কি আমার দেখা যায় পুরোপুরি লাঠিটা যদি একটা রাস্তা কভার করে থাকে সেক্ষেত্রে আমি বুঝবো এটা হচ্ছে বাড়িয়ারা আর যখন নাকি হাফ আছে হাফ নাই সেক্ষেত্রে আমি বুঝবো সেমি বাড়িয়ারা এছাড়াও হচ্ছে আরও কিছু ব্যাপার আছে আমি হচ্ছে দূরের থেকে কীভাবে বুঝবো যে বাড়িয়ারে কোনটা সেমি বাড়িয়ারে কোনটা যেই পাশাপ জল হচ্ছে বাড়িয়ারা হয় সেটার মধ্যে হচ্ছে কি একটা লুচে থাকে একটা লুচে অর্থাৎ লাইট থাকে কারণ ওই যে একটা লাঠি দিয়েই হচ্ছে কি আপনাকে পুরো রাস্তাটা কভার করা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমার বাড়িয়ারা আর যখন নাকি হচ্ছে সেমি বাড়িয়ারা অর্থাৎ অর্ধেক আছে অর্ধেক নাই দুইটা কথা আসলে কিন্তু অর্ধেক আসে অর্ধেক নাই তার মানে দুইটা কথা যখন আসতেছে তখন হচ্ছে কি আমার ওই সেমি বাড়িয়ারের মধ্যে হচ্ছে দুইটা লাইট থাকে ঠিক আছে দুইটা লুচে থাকে এবং সেক্ষেত্রে কলরও হয়ে থাকে হচ্ছে লাল তো আমার যখন নাকি বাড়িয়ারা হয় সেক্ষেত্রে হচ্ছে একটা লুচে রসা থাকে আর লুচে যখন নাকি একটা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই লুচেটা হচ্ছে ফিসস অর্থাৎ যখনই ট্রেন আসতেছে সে তখন হচ্ছে কি লুচেটা ফিক্সড ভাবে জ্বলে উঠবে জ্বলে থাকবে সেক্ষেত্রে আমি বুঝবো আহ ট্রেন আসতে সাথে সাথে হইতে পারে কি ওই জায়গার মধ্যে যদি বাড়িয়ারা থাকে অর্থাৎ আপনার যে ব্যারিকেডটা আছে ব্যারিকেট থাকে পুরোপুরি ব্যারিকেডটা হচ্ছে কিউজরা অর্থাৎ বন্ধ হওয়া শুরু করবে ওকে গেল একটা সলিউশন পই আমার যখন নাকি সেমি বাড়িয়ারা থাকে তখন হচ্ছে দুয়ে লুচি রসে থাকে অর্থাৎ দুইটা লাল লাইট থাকে এবং সেক্ষেত্রে হচ্ছে কি একটা জলে একটা নিবে যখনই আমাদের দুইটা লাইট থাকবে মনে রাখতে হবে সেক্ষেত্রে হচ্ছে কি জলবে নিভবে জলবে নিববে অর্থাৎ ল্যাম্পের জারে করে থাকে ল্যাম্পের জারের কথা মনে হচ্ছে জলা নিবা জলা নিবা ঠিক আছে তো সেক্ষেত্রে খুবই ইম্পর্ট আনতে আমার সবচেয়ে হচ্ছে পাশার জল নিবেনল বাড়িয়ারা অথবা সেমি বাড়িয়ারা যে কোনো হতে পারে সেক্ষেত্রে আমি বুঝবো কীভাবে যখন নাকি হচ্ছে আমার ভিতরে একটা বেড়ার মতো থাকে বেড়ার ব সেক্ষেত্রে আমার চিন্তা করতে হবে হইতে পারে এটা বাড়িয়ারা অথবা সেমি বাড়িয়ারা ওকে তারপরে যখন নাকি আস্তে আস্তে আমি সামনে যাচ্ছি সেক্ষেত্রে আমি বুঝবো কীভাবে বাড়িয়ারা নাকি সেমি বাড়িয়ারা যখন নাকি আমি দেখবো পুরো ইস্ত্রা হচ্ছে একটা ব্যারিকেড দিয়ে বা একটা বাঁশ দিয়ে হচ্ছে কি সে কভার করতেছে সেক্ষেত্রে বাড়িয়ারা যখন নাকি হচ্ছে হাফ আছে। অর্থাৎ সেমি অর্থাৎ অর্ধেক আসে সেক্ষেত্রে সেমি বাড়িয়ারা ওই আরেকটা ট্রিক আছে যখন নাকি হচ্ছে পুরোপুরি একটা বাস ওনার বাড়িয়ারা সেক্ষেত্রে লুচে রসা হচ্ছে কি একটা ফিসা আর লুচে যখন একটা থাকে তখন হচ্ছে ফিস হয়ে জ্বলে থাকে আর যখন নাকি সেমি অর্থাৎ অর্ধেক আছে অর্ধেক নাই ঠিক আছে অর্ধেক আছে অর্ধেক নাই সেক্ষেত্রে দুইটা কথা আসতেছে আসে সেক্ষেত্রে ওই জায়গার মধ্যে হচ্ছে কি দুইটা লুচি রসে লাম্পের জানতে থাকবে দুইটা লুচে যখন থাকে তখন লাম্পের জ্বালা করে জলে নিবে জলে নিবে প্লাস এই যে আমাদের যে পাশার জল লিবেল আছে এই যে লুচিটা এই লুচির সাথে দেখা যায় একটা ডিসপজিটিভ অর্থাৎ একটা যন্ত্র থাকে যেটা হচ্ছে আকুস্তিক অর্থাৎ শব্দ বাজায় যেমন আপনারা দেখবেন বাংলাদেশে আমাদের দেশেই বা অন্য সব দেশেই দেখা যায় বেশিরভাগ সময় যখন নাকি আমার সে পাশ্জ্বল থাকে এই যে লাইটগুলা লাইটগুলা সেঙ্গারেগুলা ঠিক আছে সেঙ্গারের সাথে হচ্ছে কি ঘণ্টা বাজাতে থাকে যখন নাকি ট্রেন আসতে থাকে টিং 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 করে ঘণ্টা বাজায় এর ফলে হচ্ছে কি আপনার আরও বেশি হচ্ছে সতর্ক হন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ওকে লুচে তো জ্বলতেছে ঠিক আছে সাথে হচ্ছে শব্দ বাঁচতেছে শব্দটা আপনার কানে যায় এর ফলে আপনি বুঝতে পারেন যে তখন হচ্ছে কি আমাদের ট্রেন আসতেছে ইন্ডিকেট করে থাকে সেইভাবে আমি বুঝতে পারি যে একটা প্যাসেঞ্জার লিভেলো বাড়িয়ারা অথবা সেমে বাড়িয়ারা আরও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমাদের নিচে দেখা যায় এই যে লো দেওয়া থাকে ঠিক আছে কমে লো এটাকে বলা হয় দৃষ্টানসীয় মেট্রিচি অর্থাৎ দৃষ্টানসা আমাকে ইন্ডিকেট করে দূরত্ব আমি সেগারের নিচে হচ্ছে প্রথম পানেলোটা পাই যেটা দিয়ে আমাকে বলে এই ইন্ডিকেট করে আর মিটার বাকি আছে। এরপরে হচ্ছে কি তোমাদের অর্থাৎ বিনারি ট্রেনের লাইন চলে গেছে একটু সামনে গেলাম এরপরে হচ্ছে আমি সেগুন পাই এখানে হচ্ছে দুইটা দাগ আছে দেখেন প্রত্যেকটা দাগ দিয়ে পঞ্চাশ মিটার করে হিসাব করা হয় সো দুইটা দাগ হচ্ছে দুই গুণ পঞ্চাশ মানে একশো মিটার তার মানে বলে আর একশো মিটার বাকি আছে একটু সামনে যাই তারপর হচ্ছে কি আমি আরেকটা পাই যেখানে হচ্ছে উনা বারার রসটা দিয়ে আসে তো সে ক্ষেত্রে করে যে আর মাত্র হচ্ছে পঞ্চাশ মিটার গেছে পঞ্চাশ মিটার যাওয়ার পরে হচ্ছে কি আমি পুরোপুরিভাবে এই যে লুচি রসে ল্যাম্পের জানতে অথবা ফিশও পাই তারপরে যা হচ্ছে কি আমি বিনানের পাই অর্থাৎ যেখানে হচ্ছে কি ট্রেন আটটা ব্যারস্তার করে থাকে ঠিক আছে এছাড়া আমি কাবারে অর্থাৎ স্ট্যান্ড পেয়ারা থাকি এরকম এই যে সাদা লাল সাদা লাল ব্যায়াম করা অস্ত্র ব্যায়াম ওকে তো এইভাবে হচ্ছে পাশার লেভেলটা বারিয়ারা বাড়িয়ারা অথবা শ্রেণী বাড়িয়ারা হচ্ছে আমাদের সাজানো হয় আমরা আগামীকালকে ক্লাসে হচ্ছে পর্ব হচ্ছে সেন্সা বারিয়ারা অর্থাৎ যেটার মধ্যে হচ্ছে বারিয়ারা নাই এবং সেন্সা বারিয়ারের ক্ষেত্রে হচ্ছে সব কিছুই যে আজকালি হচ্ছে সিগনালের হচ্ছে ডিজাইনটা হচ্ছে অন্যরকম থাকে আর এখানে একটা ক্রচের মতো থাকে ক্রস এই ক্রচেটি সার দিয়ে থাকে ওইটা হচ্ছে আমরা নেক্সট কালকে ইনশাল্লাহ পড়ব